আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইখলাসুল হক, আইটিউবি পরিবার থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমরা দেখব হোম ট্যাবে সাবমেনু এই ক্লিপবোর্ডের কাজটা কি এবং ক্লিপবোর্ডের সাবমেনুগুলা কাজ কি। এই দেখেন, আমরা একটা আর্টিকেল লিখছি বা আর্টিকেলটা এই দুটা লাইন, সাপোজ আমরা এই দুটা লাইন আমরা আরেকটা জায়গায় বসবে, এই যে দিস সেশন থেকে এই পর্যন্ত এই লাইনটা আমাদের এই পিছনে বসবে, এখানে আমাদের প্রয়োজন নেই, অন্য জায়গায় আমাদের বসানোর প্রয়োজন। তখন আমরা করব কি, এটা সিলেক্ট করব, এটা এভাবে করা সিলেক্ট করা যায়, এখানে মাউসটা রেখে নিচের দিকে আস্তে আস্তে টান দিয়ে সিলেক্ট হয়ে যায়, নীল হয়ে গেলে মানে আমাদের লেখাটা সিলেক্ট হলো। অথবা আমরা এইখানে মাউসটা রেখে শিফট ধরে অ্যারো, এটা কি রাইট অ্যারো দিলে একটা একটা অক্ষর হচ্ছে, অনেক সময় লাগবে। আমরা একটা ডাউন অ্যারো চাপ দিই, দেখি আমাদের ডাউন অ্যারো যখন চাপ দিব, তখন আমাদের ডাউন অ্যারো চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে দেখেন, এইখানে আমাদের একটা লাইন সিলেক্ট হয়েছে, এই অংশটুকু আমাদের এখানে প্রয়োজন এবং নিচে একটা জায়গায় প্রয়োজন। কপি কপি মানে কি, অনুরূপ লিপি মানে এইখানেও থাকবে আর এক জায়গাও থাকবে। আমরা এটা সিলেক্ট করার পর এই যে দেখেন ক্লিপবোর্ডে এখানে কপি আছে বা কন্ট্রোল সি, আমরা কপিতে ক্লিক করলাম। এখন আমাদের কোথায় প্রয়োজন, এই নিচে আমরা যেখানে আমাদের এই লেখাটা বসানোর প্রয়োজন সেখানে আমাদের এই কার্সারটা নিয়ে আসি। কার্সারটা নিয়ে আসার পরে আমরা এখানে কি পেস্ট পেস্ট করে দিলাম, আমাদের লেখাটা এখানে আইসে পড়ছে। এটা হচ্ছে কপি পেস্ট, মানে কোনো কিছু সিলেক্ট করে কপি করে অন্য জায়গায় বসানোই কপি, আর পেস্ট হচ্ছে বসানো। এখন ধরেন আমাদের যেমন এই দ্য ইম্পর্টেন্স অফ, এইখান থেকে এই লাইনটা আমাদের এখানে প্রয়োজন নেই কিন্তু আমাদের অন্য জায়গায় প্রয়োজন, তখন এই লেখাটা আমরা কি আবার লিখবো, আমাদের লেখার প্রয়োজন নেই, তখন আমরা এই লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কাট কাট ক্লিক করব, কাট মানে কেটে দেওয়া, আমরা কেটে দিলাম, লেখাটা কিন্তু নেই, চলে গেছে। এখন আমাদের কোথায় প্রয়োজন, এইখানে এইখানে মাউসটা কার্সারটা রাখলাম, রাখার পরে এখানে আমরা পেস্ট করলাম, দেখেন ওই লেখাটা ওইখান থেকে এখানে কি হয়ে গেছে, কি হয়েছে, কপি হয়ে গেছে। একবার কপি করলাম, আরেকবার কাট করলাম, কাট করার পরে এটা পেস্ট করে দিলাম, তাই এখানে বসছে। একবার কাট বা কপি করার পর এটা বারবার পেস্ট করা যায়, আপনার যাবার ইচ্ছা হয় পেস্ট করা যায়, দেখেন আমাদের বারবার পেস্ট হইতেছে, বারবার পেস্ট হইতেছে। এখন ধরেন সাপোজ এটা শর্টকাট কমান্ড কি, যেমন এই লেখাটুকু আমাদের কপি প্রয়োজন, কপির শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল সি, এখন যেখানে বসবো এটা শর্টকাট কমন হতো কন্ট্রোল ভি, কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট, আর কাট কাটের শর্টকাট কমন হচ্ছে কন্ট্রোল এক্স, আর পেস্ট হইতেছে কন্ট্রোল ভি, পেস্ট একটাই যে কন্ট্রোল ভি পেস্ট হয়ে গেছে। এটা আজ আমরা দেখলাম কিভাবে কাট এবং কপি করা হয় এবং কপিকৃত অংশ পেস্ট করা হয়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।